गुड मॉर्निंग एवरीवन, टुडे इज 3rd of August 2020। दिस इज क्लास 4 इंग्लिश होमवर्क क्लास। ओके, टुडे द क्वेश्चन इज राइट द करेक्ट सेंटेंस। এখানে দুটো সেন্টেন্স দেওয়া আছে, দুটোর মধ্যে কিছু ভুল আছে, তোমাদেরকে সঠিকটি লিখতে হবে। যেমন হু ওয়াজ 8th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, কে অষ্টম প্রেসিডেন্ট দেশের আমাদের ইন্ডিয়ার। দ্য অ্যান্সার ইজ হু ওয়াজ দ্য 8th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, মানে কে অষ্টম প্রেসিডেন্ট ইন্ডিয়ার, এখানে অ্যান্সারটি হলো দা বসবে। হু ওয়াজ দ্য 8th প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তোমরা আগে দায়ের ইউজগুলো পড়েছো এবং সেই জন্য এখানে দি বসেছে, মানে দা, এই দি শব্দটি বসেছে। তোমরা আগে দিয়ে যে ইউজটি পড়েছো সেটাই। মুন অ্যান্ড স্টার্স ব্রাইটেন আপ স্কাই অ্যাট নাইট। এখানে সঠিক সেন্টেন্সটি হবে দা moon and the stars brighten up the sky at night। তাহলে the moon and the stars brighten up the sky at night। এখানে এই দা বসবে, আগে যে তোমরা এই দিয়ের ব্যবহারটি পড়েছো সেই দিটা এখানে বসবে। ঠিক আছে, এইভাবে তোমরা অ্যান্সারটা লিখবে। ওকে, থ্যাংক ইউ।